हेलो एवरीवन, वेलकम एंड वेलकम बैक टू माय चैनल। আসলে আমি আরেকটি ব্লগ শেয়ার করব। তো দাদার সামনেই বার্থডে, তুমি একটা গিফট কিনতে যাচ্ছি। তো তোমরা ভাবতেই পারো যে দুদিন আগে তো শপিং করতে গেলাম, তখন কেন কিনলাম না। তো তো সঙ্গে তখন ওরা ছিল, আর ওর জিনিস জন্য কিছু কিনতে গেলে, যেহেতু আমি ছোট, আমাকে ওরা কিনতে দিত না, বলতো না এটা কিনবি না, ওটা লাগবে না, এইসব করতো। তো আগের দিন আমি রিক্স নিইনি ওদের সাথে কেনার জন্য। তো আজকে যাবো, নিজের মতো পছন্দ করে কিছু কিনবো। আর যেহেতু আমি সাইজ জানি, আমার হয়তো প্রবলেম হবে না। তো কোথায় যাচ্ছি, কী করছি, সব কিছু শেয়ার করবো এই ব্লগে। তো সাথে থাকো, আমি দেখতে থাকো। তো এখন বাজে হচ্ছে 3টে, আর এখন আমি বাড়ি থেকে বেরোচ্ছি একটু রোদটা কমার পরে, কারণ এখন সকালে এত রোদ থাকে, সকালে তো যাওয়া যাবেই না। তো ফার্স্টে আমি এখান থেকে অটো নেবো, অটো নিয়ে যাবো হচ্ছে গিয়ে বেহারা ট্রাম ডিপো। বেহারা ট্রাম ডিপো থেকে আরেকটা এখান দিয়ে অটো নিয়েছি, নিয়ে যাবো হচ্ছে লেকমলে। তো আমাকে দুটো অটো চেঞ্জ করতে হয়েছে লেকমল যাওয়ার জন্য। এখান থেকে ফার্স্টে আমি কিছুক্ষণ ওয়েট করছিলাম বাইরে, যেহেতু আমার একটা ফ্রেন্ড আসার কথা ছিল, বাট সে এখনও এসে পৌঁছায়নি, তাই আমি ভাবলাম ভেতরে চলে যাই, কারণ বাইরে খুব গরমও লাগছিল আর তার মধ্যে বেশ ভালো ভিড়ও ছিল বাইরে। তো আমি ওর জন্য ভেতরে চলে আসি এবং এসে কিছুক্ষণ ওয়েট করি। তো ফার্স্টে ভাবছিলাম যে কোথায় যাব, যেহেতু দাদার জন্যই আজকে মেনলি এসেছি। ছেলেদের জিনিস কোথায় কী ভালো পাওয়া যায় আমি খুব একটা তো জানি না, কিন্তু তাও ভাবলাম যে ফার্স্টে জুডিওতে যাওয়া যাক। জুডিওতে মোটামুটি মেয়েদের কালেকশন তো ভালোই থাকে, আমি যতবার গেছি তো ছেলেদের আমি সেইভাবে কালেকশন দেখিনি জুডিওর, ওর জন্য ফার্স্টে এইবারে জুডিওতে যাবোই ঠিক করেছিলাম। তো আমি ভেতরে এখন চলে এসেছি, আর এখন ওর জন্য ওয়েট করব। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও শ্যুট করছি এখন, একটু এর আগে ফটোও তুলছিলাম। আর ভাবছিলাম নিজের জন্য একটা কিছু নিয়ে নেবো কিনা, যেহেতু আমারও সামনে বার্থডে। তো তারপরে ভাবলাম দাদার জন্য এসেছি, দাদার জন্যই আজকে শুধু নিই। তো জুডিও তো আমি অনেক এক্সপেকটেশন নিয়ে গেছিলাম, কিন্তু বেশি এক্সপেক্ট করলে যা হয়, আমার কিছুই পছন্দ হচ্ছে না এখানে এসে। আর অনেকক্ষণ ধরে ঘুরছিলাম, দেখছিলাম জিনিসপত্রগুলো, শার্টগুলো, যে একটা ব্ল্যাক শার্ট ছিল সেটা মোটামুটি ভালো ছিল, কিন্তু কিছুদিন আগে বৌদি দাদার জন্য ব্ল্যাক শার্টটা নিয়েছিল, আর বাদ বাকি যেসব শার্ট মার্টগুলো দেখছিলাম নয়, সেই কালারগুলো একটু ফেড ফেড ছিল। তো আমার কিছুই সেরকম পছন্দ মতো পাইনি। তো অনেকক্ষণ ধরে প্রায় 15-20 মিনিটস আমি এখানেই ঘুরছিলাম। তো অ্যাট লাস্ট ওখান থেকে আমরা কিছু নিইনি, আর ওখান থেকে বেরিয়ে গিয়ে আমরা ফার্স্টে যাই হচ্ছে গিয়ে স্মার্ট বাজারে। তো স্মার্ট বাজারের প্রাইস রেঞ্জ কিন্তু জুডিওর প্রাইস রেঞ্জের মতোই সেম, কিন্তু কালেকশন আমার মনে হয় জুডিওর থেকে অনেক বেশি ছেলেদের অ্যাটলিস্ট। তো ওখানে গিয়ে ফার্স্টে পোলো টি শার্টগুলো দেখছিলাম, কিন্তু মা যেহেতু বলে দিয়েছিল যে শার্টই নিস, যেহেতু দাদার অফিস থাকে ডেলি যেতে হয়, তো আমার মনে হয় শার্ট দেওয়াটাই বেটার অপশান হবে। তো ওই জন্য গিয়ে শার্ট খুঁজছিলাম, কিন্তু ওখানে কালেকশন কিন্তু বেশ ভালো, টি শার্টগুলো কিন্তু বেশ ভালো ভালো দেখতে ছিল ছেলেদের। কিন্তু তোমাদের কালেকশন জুডিওর থেকে আমার স্মার্ট বাজারে অনেক বেশি ভালো লেগেছে। তো ওখান থেকে আমার একটা পছন্দ হয়ে গেছিলো, আমি সেটা নিয়েও নিয়েছি। এরপরে আমি একটু অন্যান্য জিনিসপত্র দেখছিলাম ছেলেদের, নিয়ে ঠিয়ে ওখান থেকে চলে যাই হচ্ছে গিয়ে যেখানে তোমার ওই প্লেট বা কাঁচের জিনিসপত্রগুলো পাওয়া যায় সেইখানে, কারণ এগুলো আমার ছোটো থেকেই খুব ভালো লাগে, জানি না কেন, যখনই আমি দেখি আমি ওখানে চলে যাই। তো এখন এখানে এগুলোই দেখছি, আর এখানে খুব সুন্দর সুন্দর কফি মাগ বিক্রি হচ্ছিলো। ওখান থেকে যা নেওয়া সব নিয়ে আমরা বিল করিয়ে বেরিয়ে যাই, আর বেরিয়ে এখন এসেছি হচ্ছে গিয়ে ফুড কোর্টে, কারণ আমার ভীষণ খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ ধরে ঘুরছিলাম, আর আমার বেরোলে এমনি খিদে পায়, তো খাওয়াটা তো ম্যান্ডেট আমার জন্য বেরোলে। তো ওখানে বসে বসে আমরা আড্ডা মারছিলাম, প্রায় 1-2 ঘন্টা আমরা বসে আড্ডা মেরেছি। অনেকদিন পরে ফ্রেন্ডের সাথে দেখা হলে তোমরা তো জানোই কত কথা জমে থাকে, তোমরা যতই ফোনে গল্প করো, যতই হোয়াটসঅ্যাপ করো, কিন্তু সামনাসামনি কিন্তু আলাদাই আড্ডা মারা যায়, যেটা ফোনে কখনোই করা যায় না। তো আমরা বসে অনেক কথা বলেছি, অনেক গল্প করেছি। তারপরে আমরা দুটো বার্গার অর্ডার করেছিলাম, সেটাই খাচ্ছিলাম। তো চিকেন বার্গার আমার এমনি খুব ভালো লাগে, ফার্স্টে ভেবেছিলাম পিৎজা নেবো, তারপরে ভাবলাম না বার্গারই খাই। তো ওখান থেকে বেরিয়ে গিয়ে তার পাশেই দেখলাম একটা আবার ছোটো ক্যাফে খুলেছে, তো নতুন ছোটো একটা ক্যাফে খুলেছে, ভালো একটু ঘুরেই আসি। তো ক্যাফেটা কিন্তু খুব ছোটো ছিল আর খুব রিজনেবল প্রাইসে তোমরা সব কিছু পেয়ে যাবে। আর যেহেতু আমি চিকেন বার্গার খেয়েছিলাম, আমার পেট ভরাই ছিল, তো আমরা শুধু দুটো কোল্ড কফি নিয়েছিলাম। আর ওখানে না একটা হালকা মিউজিক চলছিল, তো অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ সুন্দর, মানে ফ্রেন্ডরা মিলে তোমরা আড্ডা মারার জন্য খুব ভালো জায়গা। আর ওখান থেকে খেয়ে খেয়ে আমরা বেরিয়ে বাড়ি চলে আসি। আর আজকের ভিডিওটা এইটুকুই, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিও, টাটা।